দোলের সঙ্গেই জুড়ে রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন পৌরাণিক কাহিনী। সেই সব কাহিনী আঞ্চলিক সংস্কৃতি ও উৎসবের মেজাজের মোড়কে বর্তমান চেহারা পেয়েছে দোল। পৌরাণিক ইতিহাসকে স্মরণে রেখে আজও ভারতের বিভিন্ন প্রদেশে রীতি মেনে পালন করা হয় হোলি। তারই কিছু টুকরো গল্প। ধুন্দি। রঘুবংশের পৃথু রাজার রাজত্বে ধুন্দি বলে এক রাক্ষসী ছিল। ছোট ছোট শিশুদের দেখলেই ধরে খেয়ে ফেলত ধুন্দি। মহাদেবের কাছ থেকে বরপ্রাপ্ত ধুন্দি জানত তাকে মারার ক্ষমতা কোনো দেবতার, মানুষের, অস্ত্রের, এমনকি প্রাকৃতিক দুর্যোগেরও নেই। তবে কিছু উন্মত্ত বালকের হাতে তার প্রাণ শঙ্কা রয়েছে। ধুন্দির উপদ্রবে অতিষ্ঠ রাজা পৃথু তার পুরোহিতের কাছে পরামর্শ চান। রাজপুরোহিত বলেন, ফাল্গুন মাসের পূর্ণিমায় যখন পৃথিবী থেকে শীত চলে গিয়ে বসন্তের আবির্ভাব হয়, সেইক্ষণে কিছু বালক যদি কাঠ ও ঘাসের স্তূপে আগুন জ্বালিয়ে তার চারপাশে ঘুরে নেচে গেয়ে তাল বাজিয়ে মন্ত্র পাঠ করে, তবে ধুন্দির মৃত্যু হবে। সেই থেকে দোল পূর্ণিমার আগের সন্ধ্যায় এই রীতি চল হয়। উত্তর ভারতে এর নাম হোলিকা। বাংলায় দোলের আগের দিন ন্যাড়াপোড়ার মাধ্যমে এই যজ্ঞ করা হয়। অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে মুক্ত করার উৎসব হোলিকা। অন্যদিকে জীর্ণ শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনকে স্বাগত জানায় হোলিকা দহন। পুতনা। শিশু কৃষ্ণকে বধ করতে রাক্ষসী পুতনা দ্বারস্থ হয়েছিলেন রাজা কংস। সুন্দরী রমণীর ছদ্মবেশে কৃষ্ণকে তার বিষাক্ত স্তন্যপান করায় পুতনা। কিন্তু কৃষ্ণ তার রক্তপান করেও শেষ পর্যন্ত পুতনার মৃত্যু হয়। হোলির আগের দিন রাত্রে কাঠ ও ঘাসের স্তূপ জ্বালানোর মাধ্যমে পুতনা বধের আয়োজন করা হয়। অশুভ শক্তির বিনাশ করায় এর লক্ষ্য। অপরদিকে শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন। হোলিকা। সারা পৃথিবীতে একাধিপত্য স্থাপন করেন রাক্ষস রাজা হিরণ্যকশিপু। তার দাবি ছিল পৃথিবীর সকলকেই শুধুমাত্র হিরণ্যকশিপুর উপাসনা করতে হবে। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রহ্লাদ বহুবার হত্যা করার চেষ্টা করেও বিষ্ণুর আশীর্বাদে ব্যর্থ হয় হিরণ্যকশিপু। শেষ পর্যন্ত তার বোন হোলিকাকে হিরণ্যকশিপু অনুরোধ করেন শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করতে। হিরণ্যকশিপু জানতেন বরপ্রাপ্ত হোলিকা আগুনে প্রবেশ করতে পারেন। হিরণ্যকশিপুর আদেশ পালন করেন হোলিকা। কিন্তু হোলিকা জানত না বর তখনই কার্যকর হবে যদি সে একা আগুনে প্রবেশ করে, অন্যথায় তার মৃত্যু হবে। ক্রমাগত বিষ্ণুর নাম জপ করে রক্ষা পায় শিশু প্রহ্লাদ। সেই থেকেই উত্তর ভারতে দোল পূর্ণিমার আগের দিন পালিত হয় হোলিকা দহন উৎসব। হোলির নামেরও উৎপত্তি হোলিকা শব্দ থেকেই। হোলিকা দহনের আগুন থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে ঘরে রাখার রেওয়াজও প্রচলিত রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশে। বিশ্বাস, এই ছাই ঘরে থাকলে রোগ মুক্তি ঘটবে। রাধা কৃষ্ণ। কাল মেঘের মতো গায়ের রং, তাই দুঃখের অন্ত ছিল না বালক কৃষ্ণর। এদিকে রাধার দুধে আলতা রং দেখে ঈর্ষাও জাগে মনে। মা যশোদাকে দুঃখের কথা জানালে যশোদা কৃষ্ণকে বলেন তার মনের মতো রং রাধাকে রাঙিয়ে দিতে। দুষ্ট কৃষ্ণ ফাঁক বুঝে রং ঢেলে দেয় রাধার মুখে। সেই থেকে শুরু হয় দোল খেলার রীতি। কৃষ্ণ রাধা ও গোপীদের গায়ে লুকিয়ে দূর থেকে রং দিয়েছিল। পিচকারির প্রচলনও সেই থেকেই। মথুরা, বৃন্দাবন, বরসন, নন্দগাঁওতে এখনও সেইভাবেই উদযাপন করা হয় হোলি। অনেক জায়গায় রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে পালকিও বের হয়।